আল্লাহর এক বান্দা একটা জাহাজের মধ্যে রওনা করেছেন, সৌদি আরবের একটা জাহাজ, আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, তার সাথী সঙ্গীরা অনেকেই আছে। আল্লাহর বান্দা যে জাহাজের মধ্যে রওনা করেছেন, হঠাৎ করে একটা দুর্ঘটনা হইয়া ওই জাহাজটা ভেঙ্গে গেছে, চুরমার হইয়া বিভিন্ন জন সাঁতার কাটতে শুরু করল, সবাই বিভিন্ন দিকে বাসতে বাসতে চলে যাচ্ছে। এমন সময় আল্লাহর ওই কোরআনের হাফিজ, কোরআনের হাফিজ কে আল্লাহ, তাকে আল্লাহ ডুবাইয়া দেয় নাই, সবাইকে আল্লাহ ডুবাইয়া দিল, কোরআনের হাফেজ তার কিছুই হলো না। সে একটা তক্তার মধ্যে ভাসতে ভাসতে নদীর মধ্যে চলতে লাগলো। এমন সময় পরের দিন ওই মালদ্বীপের জেলেরা যারা মাছ ধরেন, জেলেরা যারা মাছ ধরেন, মাছ ধরার জন্য যখন আসছেন, মাছ ধরার জন্য আসিয়া তাকাইয়া দেখে একটা যুবক, ফুটফুটে একটা সন্তান, এত সুন্দর সন্তান, কোনোদিন তাদের মালদ্বীপ শহরে কোনোদিন তারা দেখে নাই, কারণ এটা তো মালদ্বীপ এলাকার না, এটা হলো সৌদি আরবের বংশের একজন যুবক। কথা বলেন ঠিক কিনা? সেখানকার মানুষের চেহারা বড় সুন্দর, সেখানের চেহারা বড় সুন্দর, আল্লাহর বান্দা কোরআনের হাফেজ চেহারা বড় সুন্দর, এই বাচ্চাটাকে দেখিয়া তারা তাদের নৌকার মধ্যে তুলে নিল। তারা তো জানে না এই কোরআনের হাফেজ তার কি মূল্য, কারণ ওই মালদ্বীপ এলাকার সব মানুষ ছিল অগ্নি পূজারী, আল্লাহকে ডাকতো না, আল্লাহর নাফরমানি করত, এরে আল্লাহর গোলাম, আল্লাহর নাফরমানি করত, আল্লাহর মহাব্বত তাদের দিলে ছিল না। আল্লাহর বান্দারা ওই নৌকার মধ্যে উঠায়া তারা চিন্তা করলো এটা বাজারে নিয়ে বিক্রি করবে। তৎকালীন সময়ে মানুষ বিক্রি করা চলত, বাজারের মধ্যে উঠাই উঠাইয়া দিল। এবার মানুষেরা কেনার জন্য আসছে, কিন্তু না না অনেক দাম, তাকে কেউ নিতে পারে না, এত মূল্য, মূল্যের কারণে কেউ সামনে আগাইতে পারে না। এমন সময় একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, টাকা পয়সার কোনো অভাব নাই, আল্লাহর বান্দি আসিয়া বলতেছে এই বাচ্চাটাকে আমি নিব, কত টাকা লাগবে নাও, কত টাকা লাগবে নাও, বিনিময়ে বাচ্চাটাকে আমাকে দাও, কারণ আমার একটা কন্যা সন্তান আছে, আমার একটা ছেলে নাই, এই ছেলেটা আমাকে দাও, ছেলেটাকে আমি আমার ছেলের মতো মানুষ করব, ছেলেটা আমার আম্মু আম্মু বলিয়া বল ডাকবে, আর আমি ওরে বাবা বাবা বলিয়া ডাকব, এরে আল্লাহর গোলাম। এবার আল্লাহর বান্দি চড়া মূল্য দিয়া এই কোরআনের হাফেজটাকে নিয়ে গেল। ওই মহিলা জানে না এটা কোরআনের হাফেজ, ওর কি মূল্য এই মহিলাও জানে না, এলাকার কেউ জানে না, আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, ও নিজেও পরিচয় দেয় না, ও যে একজন কোরআনের হাফেজ, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল। এবার আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন তাকাইয়া দেখে মায়ের মনটা বড় খারাপ, মার মনটা খারাপ, এতদিন এই বাচ্চা হাফেজে কোরআনের সাথে ফ্যামিলির একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, এই বাচ্চাটা মাকে মা বলিয়া ডাকে, মাও তাকে সন্তান বলিয়া ডাকে, এরে আল্লাহর বান্দারা ওই বোনটা ভাইটাকে ভাই বলিয়া ডাকে, ভাইটাও বোনটাকে বোন বলিয়া ডাকে, মহাব্বাত হয়ে গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখি মার মনটা বড় খারাপ, মার মনটা বড় খারাপ, মা গো তোমার মনটা কেন খারাপ,
কি চিন্তা করতেছ, মনে মনে কি দুশ্চিন্তা করতেছ, মা ডাক দিয়া বলে তোরে বলিয়া কি লাভ, তোরে বলিয়া কি লাভ হবে, বলতে চায় না। সন্তান ডাক দিয়া বলে আমাকে একটু বলো না মা, কি হয়েছে তোমার, কেন এত টেনশন। মা ডাক দিয়া কইরি সন্তান, আমাদের এলাকায় আগে এমন হইতো বছরে একবার একটা রাখ একটা জলোচ্ছ্বাস হইয়া এলাকার মধ্যে বহু মানুষ মারা যাইত, শত শত মানুষ মারা যাইত। এলাকার গণকেরা বাদশাকে জানাইল, ও বাদশাহ এটা একটা খারাপ জিন্নাতের কারসাজি, আপনি যদি এই হালত থেকে বাঁচতে চান বছরের নির্ধারিত একটা দিন এক নির্ধারিত সময়ে যুবতী একজন নারীকে সাজাইয়া গুছাইয়া অমুক একটা মন্দিরের মধ্যে রেখে দিবেন, আর ওই রাক্ষসটা আসিয়া তাকে খেয়ে ফেলবে, আর আপনাদের কিছু হবে না। এই অনুযায়ী এলাকার মধ্যে যত সুন্দরী নারী আছে যুবতী নারী আছে সব নারীদের লিস্টি করা হচ্ছে, একে একে লিস্টি করা হয়। লিস্টি করতে করতে সবার লিস্টির মধ্যে আমার মেয়ের লিস্টিটাও ছিল। একে একে মহিলাদের নাম আসতে আসতে এই পর্বে আমার মেয়ের নাম, আমার মেয়ের কাছে পরোয়ানা আসছে আজকে সন্ধ্যাবেলায় মেয়েটাকে নিয়ে যাবে, আমার মেয়েটাকে সাজাইয়া আমার মেয়েটাকে সাজাইয়া দিতে হবে, আমি আমার মেয়েটাকে সারা কিভাবে বাঁচবো, কারে নিয়ে আমি বাঁচবো, আমার এই মেয়েটা পড়ু আপ, এই মেয়েটাকে কত আদর করিয়া লালন করেছি, এই মেয়েটাকে সারা আমি কিভাবে বাঁচবো, মনে বড় কষ্ট আর কান্না। ছেলেটা ডাক দিয়া কয় মা গো, মা তোমার কিছু হবে না, আমি তোমার সন্তান কোরআনের হাবে, আরো জোরে বলেন আমি তোমার সন্তান কোরআনের হাবে, তোমার চিন্তা করা লাগবে না, তোমার টেনশন করা লাগবে না, আমার উপর সব দায়িত্ব দিয়া দাও। কয় কোরআনের হাফেজ কি, কয় তোমার বোঝা লাগবে না, ও মা তুমি আমাকে সাজাইয়া গুছাইয়া বোনের পোশাকটা পরাইয়া দাও, আর তুমি আমার বোনটাকে নানির বাড়িতে পাঠাইয়া দাও। কথা অনুযায়ী কয় যা বোঝার আমি বুঝবো, আর কোনো কথা বলিও না। এবার আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ওই কোরআনের হাফেজটাকে মেয়ের পোশাক পরাইয়া এবার বোনটাকে নানির বাড়িতে পাঠাইয়া দিল। পাঠাইয়া দেওয়ার পর সন্ধ্যা গনাইয়া আসছে, এবার তাকে নেওয়ার জন্য আসছে, কি সুন্দর একটা নারী যারা নেওয়ার জন্য আসছে, বড় মনের মধ্যে আফসুস এত সুন্দর নারী আমাদের মালদ্বীপে কোনো দিন দেখি নাই, কিভাবে দেখবে, আসলে তো এটা মালদ্বীপের কেউ না, এটা তো হলো সৌদি আরবের, আর শুধু তাই নয় এটা যে কোরআনের হাফেজ একটা ছেলে সন্তান তাও তারা বুঝলো না, তারা নিয়ে যাইতেছে আর সবাই কান্না করতেছে, এত সুন্দর মেয়েটাকে আজকে বুঝি আমরা বলি দিতে হবে, এরে আল্লাহর গোলাম এরে যুবক এবার মন্দিরের মধ্যে রাখিয়া আল্লাহর বান্দা কোরআনের হাফেজটাকে রাখিয়া সবাই চলিয়া গেল। সবাই চলিয়া যাওয়ার পর আল্লাহর বান্দা কোরআনের হাফেজটাকে রাখিয়া চলে গেল, সবাই মনের মধ্যে ভয় এই বাচ্চাটা এত সুন্দর একটা মেয়ে, মেয়েটাকে আমরা হারাইব, এটাকেও বলি দেওয়া হবে, কিন্তু ওরা জানে না এ যে একজন কোরআনের হাফেজ। যখন রাত্র হয়ে গেছে ঘরে ঢুকার পরে মন্দিরে ঢুকিয়া মহিলার সব পোশাক খুলিয়া ফেলছে, আর আল্লাহর বান্দা আল্লাহর কালামের তিলাওয়াত আল্লাহর কালামের তিলাওয়াত সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করলো, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম,
আল্লাহর কালামের তিলাওয়াত, আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। ওদিক দিয়া সাগরের মধ্যেই মন্দির, সাগরের মধ্যে এত বড় ঢেউ, মনে হয় যেন মন্দিরটা শেষ করিয়া ফেলবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুব, কিন্তু ওই এত বড় ঢেউ আসিয়া তার মন্দিরের সামনে আসিয়া ফিরিয়া গেল, কিছুই করতে পারল না। আবার কিছু খুলব, আবার একটা ঢেউ আসিয়া ধ্বংস করিয়া ফেলবে, কিন্তু না না, কোরআনের পাওয়ারের সামনে বারবার ফিরিয়া যায়। সকাল হয়ে গেল, সবাই চিন্তা করলো মরা লাশ আমরা আজকেও আজকে একটা পাইব, কিন্তু আল্লাহর বান্দা মরা লাশের জন্য হাজির, মরা লাশের জন্য যখন হাজির, তাকাইয়া দেখে মরা লাশ তো নাই, বরং একটা টাগরা যুবক, সুন্দরে ফুটফুটে যুবক তাকাইয়া আছে। এরে আল্লাহর বান্দারা কে তুমি? এই জায়গায় তো একটা মেয়ে থাকার কথা, কয় তুমি কেন আসছো? তুমি সুন্দরী একজন নারী রাখিয়া গেলাম। কয় না না, তুমি আমার এই রাখিয়া গেছো, কিভাবে আল্লাহ তোমাকে হেফাজত করলো? কয় আমার ভিতরে আছে আল্লাহর কালাম, আমি কোরআনের হাফেজ, আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে আল্লাহর কালাম দিয়েছে, ওই কালাম কি আল্লাহ কোনোদিন ধ্বংস করতে পারে না, আল্লাহর কালাম কোনোদিন ধ্বংস হয় না। ওই কালাম তেলাওয়াত করার কারণে গোটা কোরআন তেলাওয়াত করি নাই, শুধুমাত্র একটা সুরা তেলাওয়াত করেছি, ওই সুরার বিনিময় আল্লাহ খন্নাস জিনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নারে তাকবীর! আমাদের কোরআনের সুরা সংখ্যা কয়টা? 114টা। অথচ তাওরাত কিতাবের মধ্যে 1000 পারা, প্রতি পারার মধ্যে একটা করে সুরা, তার মানে 1000 সুরা। আমাদের কোরআনের আয়াতের সংখ্যা কত? 6236টা প্রসিদ্ধ মত, কিন্তু তাওরাত কিতাবের আয়াত কত? তাওরাত কিতাব 1000 পারা, 1000 সুরা, প্রতিটা সুরা এবং পারার মধ্যে 1000 আয়াত, 10 × 10 দিলে গোটা তাওরাতে 10 লক্ষ আয়াত পাওয়া যায়। ইয়াহমিলুনা আসফারাহা 70 জামালান, তাওরাত কিতাবে তো বড়, যেই কিতাবটা বহন করার জন্য বনি ইসরাইলের 70টা উট লাগতো। সুবহানাল্লাহ, এত বড় কিতাব এই তাওরাত কিতাব রে বান্দা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি করার জন্য আল্লাহ বলেছেন কুন হও, আল্লাহ বলেছেন হও, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ আসমান বানানোর জন্য আল্লাহ বলেছেন হাও, সাথে সাথে আসমানটা হয়ে গেছে। আল্লাহ জমিন বানানোর জন্য বলেছেন হাও, জমিনটা বান্দা হয়ে গেছে। আল্লাহ ফেরেশতা বানাইছেন বলেছেন হাও, কুন হাও, হয়ে গেছে বান্দা। আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা বানাইতে গিয়া আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহর কিছু বানানো লাগলে আল্লাহর হাত ব্যবহার করা লাগে, কথা কয় না না, আল্লাহ বলেন হাও, সাথে সাথে হয়ে যায়। কিন্তু আমার মালিক আমার আল্লাহ, এর বড় কিছু কিছু জিনিস আল্লাহ বানাইতে গিয়ে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া ব্যবহার করেছেন। এর মধ্যে একটা হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাবটা যখন আল্লাহ নাজিল করেন, তাওরাত কিতাব না নাজিল করার সময় আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়া ব্যবহার করেছেন। আরেকটা হলো জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈমটাকেও আমার মালিক আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়ায় বানান। আরেকটা হলো আরশে আজিম। আরশে আজিমটাকেও আমার মালিক আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়ায় আল্লাহ বানাইছে।
আরেকটা হলো কলম। কোন কলম? বান্দা দুনিয়ার জমিনে আগমন করার 50,000 বছর আগে কোথায় বান্দা থাকবে, কোন জায়গায় বান্দার বাসস্থান হবে, কোন জায়গায় তার রিজিক হবে, কোন জায়গায় তার মরণ হবে, কোন জায়গায় বান্দার কবরটা হবে, এগুলো যেই কলমের মাধ্যমে আল্লাহ লিখে দেন, ওই কলমটাকে আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়ায় বানাইছেন। কাদের খুদ রত্তু দারি বরকমাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার। এরে নবীর আশিক উম্মতের দল, বান্দার হাতটা আমার আল্লাহ বানাইছেন কোন শব্দের মাধ্যমে, পাটা বানাইছেন কোন শব্দের মাধ্যমে, গোটা বডিটা আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছে, কিন্তু যখন বান্দার কপাল, এই কপালটা আমার আল্লাহ বানাইবেন আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইনে, আমার মালিক আমার আল্লাহ, আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বান্দার কপালটা বানাইছে। কেন বান্দা কুদরতি হাতের ছোঁয়া দিয়া কপালটা বানাইলে? আল্লাহ ডাক দিয়া কইরে গোলাম, আমি আল্লাহ তোর কপালটা কুদরতি হাতের ছোঁয়ায় বানাইছি। কেন বানাইছি বান্দা জানো? আমি আল্লাহ তাআলা তেরি কপালটা আমি যেখানে সেখানে ঠেকানোর জন্য বানাইল, আমি আল্লাহ তোরি মায়া করিয়া বানাইলাম, আমি আল্লাহ কেন বানাইছি? আমি আল্লাহ তাআলা চাই এই কপালটাকে বান্দা একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া দিবা, সেজদা করব না গাইরুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, সেজদা করব না গাইরুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদা করব কাকে? আর জোরে বলেন, আল্লাহ ডাক দিয়া কইরি গোলাম, ও ফতুল্লার যুবক, ও বৃদ্ধ বাবা জিরা পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়া দিয়া কপালটা বানায়া, আল্লাহ বলেন কপালটাকে যেখানে সেখানে ঠেকাই বানা বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, যদিও তাওরাত কিতাব অনেক বড়, কিন্তু বান্দা তাওরাত ইঞ্জিল যাবুর সব কিতাবের চাইতে দামি কোন কিতাবের নাম? আমার আল্লাহর কালামের মতো দামি কালাম আর কিছু নাই। তাওরাতের নবী মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তাওরাত বিদায় হয়ে গেছে, ইঞ্জিলের নবী ঈসা নবী চলিয়া গেছে, ইঞ্জিল কিতাব বিদায় হয়ে গেছে, জাবুর কিতাবের নবী দাউদ পয়গম্বর তিনিও বিদায় হয়ে গেছেন, কিতাব বিদায় হয়ে গেছে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ যে কিতাব, যে কিতাব আল্লাহ নবীর উপর নাজিল করেন, ওই কিতাব আমার আল্লাহ তাআলা নবী রূপন কেমন কিতাব আল্লাহ নাজিল করেছেন, এমন কালাম আল্লাহ নাজিল করেন,
নবী চলে যাবেন কিন্তু নবীর কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসুন কদিমাস্তি কদিমাস্তি নইন। এরে নবীর আশিক উম্মতির দল, ইংরেজরা যখন বিদায় হয়ে যাবে এ দেশ থেকে উপমহাদেশ থেকে যখন বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার আগে তারা চিন্তা করলো মুসলমানদের কোন পাওয়ারে আমরা বিদায় হয়ে যাচ্ছি। মুসলমানেরা শক্তি সামর্থ্য তেমন কিছু নাই, কিন্তু মুসলমানের সাথে কেন বাড়ে না? হামাসেরা দেখতে দুর্বল, ইসরায়েল দেখতে বড় সবল, সৈন্য সামন্ত বড় সবল, অস্ত্র শস্ত্র বড় সবল, কিন্তু আল্লাহ বলেন বান্দা মুসলমান শুধু মুসলমান একা না, মুসলমানের সাথে আসিন। জোরে বলেন কি লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আল্লাহ বলেন নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ তাআলা আপনার সাথে আছি। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন চিন্তা করিও না, টেনশন করিও না, মনটাকে খারাপ করিও না, কারণ মুসলমানের সাথে আছেন। জোরে বলেন কি এরে আল্লাহর গোলাম, মুসলমানের কোন পাওয়ার? যে পাওয়ারে মুসলমানের আজকে আমাদেরকে বিদায় করে দিল, দল একটা কমিটি বানাইলো, দেখো তালাশ করে দেখো মুসলমানেরা কোন পাওয়ারে এত পাওয়ার পায়, কোন পাওয়ারে আমাদের প্রতি এত শক্তি দেখায়। এরে আল্লাহর গোলাম, ওই কমিটি ঘুরে ঘুরে তথ্য জানায় মুসলমানদের প্রধান পাওয়ার, মুসলমানদের প্রধান শক্তি হলো কোরআন, মুসলমানদের প্রধান শক্তি হলো আল্লাহর কালাম। সুতরাং সমস্ত কালামুল্লাহকে যদি আগুনে পোড়াইয়া দেওয়া হয়, সমস্ত কালামুল্লাহকে কোরআনগুলোকে যদি পানিতে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে মুসলমানের সব শক্তি শেষ হয়ে যাবে। আমাকে একটু বলেন, ও নন্দলাপুরের যুবক, ও মুরব্বী বাবা, আমাকে একটু বলো মুসলমানকে সমস্ত কোরআনকে আগুনে জ্বালাইয়া দিলে, পানিতে ভাসাইয়া দিলে কোরআন কি শেষ হয়ে যাবে? কথা বলেন, যদি আগুন দিয়ে ধ্বংস করা হয়, ধ্বংস করা হয়, যদি আগুন দিয়ে ধ্বংস করা হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এরে নবীর আশিক উম্মতির দল, ওই খ্রিস্টানেরা যখন বিদায় হয়ে যায়, ইংরেজরা এই কমিটি গঠন করে, তারা তথ্য জানায় মুসলমানকে, কালামকে পুরাইয়া দিলে মুসলমানের শক্তি শেষ, কিন্তু তাদের মনতৃপ্ত হয় নাই। আরেকটা কমিটি গঠন করলো, দেখো মুসলমানদের প্রধান শক্তি কি? এই কমিটিটা ঘুরে ঘুরে তথ্য জানায়
না না, আগের কমিটির সব তথ্য ভুল। মুসলমানেরা তাদের কালামকে শুধুমাত্র তাদের কালাম, তাদের কোরআনের মধ্যে কিতাবের মধ্যে আছে শুধু তা না, মুসলমানেরা মুসলমানের কালামকে তাদের সিনার মধ্যে হেফাজত করেছে। আরো জোরে বলেন, মুসলমানদের বাচ্চাদেরকে দাঁড় করায় দেওয়া হয়, মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চারা নাক দিয়া টিপ দিলে এখনো নাক দিয়া শ্লেষা পড়বে, নাকের ময়লা পড়বে, ওই বাচ্চাগুলো যদি দাঁড় করে দেওয়া হয়। মাত্র ছয় সাত বছরের একটা বাচ্চা সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত গোটা কোরআন তাকে বিনা লোকমায় শোনাইয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আল্লাহর কালাম, এই কালামের মত হাফেজ আর কোন কিতাব আর কোন বস্তুর নাই। মাত্র ছয় সাত পৃষ্ঠার একটা বই, বড় কোনো বই লাগবে না, মাত্র ছয় সাত পৃষ্ঠার একটা বই, পৃথিবীর যত মেধাবী যত বড় বিদ্যান তাকে যদি বলা হয় এই কালামটাকে তুমি হুবহু মুখস্থ করে আমাদেরকে শোনাই বা পারবে নি? কথা কন, একেবারে শব্দ বাই শব্দ, লাইন বাই লাইন, বাক্য বাই বাক্য শোনাও পারবে না রে গোলাম। অথচ আমাদের কালামুল্লাহ একটা ছোট্ট হাফেজে কোরআন, ওই হাফেজে কোরআনকে দাঁড় করাইয়া দাও, কোরআনের একটা শব্দ, কোরআন একটা একটা হরফ, কোরআনের একটা নকতা, কোরআন একটা জবর, জের পর্যন্ত তার ভুল হবে না, বিনা লক্ষ্মায় শোনাইয়া দিবি। আরো জোরে বলেন, আপনাদের এই মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসা, বড় একজন বুজুর্গ আল্লাহ বলা মাদ্রাসায় ঢুকেছেন, মাদ্রাসায় ঢুকিয়ে ছোট্ট একটা বাচ্চারে দেখে কয়ে তুমি কি বড়? কয় আমি কোরআন শরীফ মুখস্থ করি। কি পড়ি? কয় পারা মুখস্থ করেছ? কয় আমপারা, ৩০ নম্বর পারা? একটা সূরা মুখস্থ শুনাই দে পারবা? আল্লাহর বান্দা বলে হা, তুমি একটা সূরা শোনাও। আল্লাহর বান্দা ছোট্ট ছাত্রটা শুনাইল, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসুলা নারান জাত লাহাবিন ওয়া মারাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কোন আল্লাহু আকবার! হুজুর চিন্তা করলেন, ওর মেধা মুখস্থ করেছে, এর সাথে ওর বিশ্বাস পরিপূর্ণ আছে কিনা একটু যাচাই করি। হুজুর ডাক দিয়া বলেন, তোমার পড়া ভুল, পড়াটা তাব্বাত ইয়াদা হবে না, পড়া হবে তিব্বাত ইয়াদা। ছাত্রটা বলে, না না, আমি পড়েছি তাব্বাত ইয়াদা, ওস্তাদের জবান থেকে তিব্বাত ইয়াদা হতে পারে না। এরে আল্লাহর বান্দারা, হুজুর বলে কোরআন শরীফ দেখাইলে বিশ্বাস করবা নাকি? বলে দেখান। কোরআন শরীফ দেখাইল, দেখে লেখা কোরআন শরীফের মধ্যে তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহর বান্দা কোরআন শরীফটা দেখিয়া বলে, হুজুর এটা কোরআন শরীফটা তো প্রেস থেকে ছাপানো হয়েছে, ওই প্রেসের মধ্যে তাব্বাতের জায়গায় তিব্বাত উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন। হুজুর বলেন, আরো অন্য কোরআন শরীফ দেখাই, দেখ দেখান। যত কোরআন দেখায় সব কোরআনেই তিব্বাত ইয়াদা। সুবহানাল্লাহ, সব কোরআনেই তিব্বাত ইয়াদা লেখা। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন বিশওয়াত,
মিলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া ভেতরাজ সদ সালা তাআত বেরিয়া আল্লাহ ওয়ালা বুজুর্গ তাওয়াজ্জু দিয়েছেন কোরআন শরীফের সব জায়গায় দেখে তিব্বত ইয়াদা ছাত্রটা বিশ্বাস করে না কো আমি পড়েছি তিব্বত ইয়াদা এটা তিব্বত ইয়াদা হতে পারে না সুবহানাল্লাহ এবার ছাত্রটার জেহেনে একটা কথা আসছে ছাত্রটা বলি আমি উস্তাদের জবান থেকে শুনেছি এই কোরআনের একটা বাড়ি আছে লৌহে মাহফুজ সুবহানাল্লাহ বলেন কোরআনের বাড়ি কোথায় আর জোরে বলেন বাল্লুহু ওয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ আল্লাহ বলেন কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ লৌহে মাহফুজ কি লৌহে মাহফুজ হলো একটা প্লেটের নাম বুখারি শরীফের মধ্যে আসছে ওই প্লেটের মধ্যে আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের চেহারা সুরত আমার চেহারার সুরত আপনার চেহারার সুরত সব চেহারা সুরত গুলো আমার আল্লাহ লটকায় রাখছেন এরে আল্লাহর বান্দারা মায়ের গর্ভের মধ্যে যখন প্রথম পানিটা পড়ে ওই পানিটা নিয়া ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে ও দয়ার মালিক ও আল্লাহ পানিটা কাজে লাগাইব কি লাগাইব না রে আল্লাহ ও আল্লাহ পানিটা কাজে লাগাইব নাকি লাগাইব না আল্লাহ তাআলা যদি বলেন কাজে লাগাও তো লাগায় না হয় আউট করে দেওয়া হয় যদি কাজে লাগায় এবার আল্লাহকে বলেন হে মালিক ও আল্লাহ কাজে যদি লাগায় আল্লাহ ছেলে বানাইব না মেয়ে বানাইব ছেলে বানান কে কথা কয় না মেয়ে বানান কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ويهب لمن يشاء الذكور আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে শুধু ছেলে দেই আমি আল্লাহ কাউকে শুধু মেয়ে দেই আমি আল্লাহ কাউকে ছেলেও দেই মেয়েও দেই আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না ক্ষমতা কার এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে হে মালিক ও আল্লাহ আয় আল্লাহ ছেলে যদি বানায় মেয়ে যদি বানায় আয় আল্লাহ চোখের স্থানটা ঠিক জায়গায় রাখবো না নারায়া দিব দেখবেন অনেক মানুষ আপনার দিকে তাকাইয়া আছেন আসলে সে আপনার দিকে না আর একদিকে তাকাইয়া আছে এমন টেরা মানুষ আছে না নাই আয় আল্লাহ চোখের স্থান ঠিক জায়গায় রাখবো না নারাইয়া দিব আল্লাহ আঙ্গুল বিশটা দিব না বাইশটা দিব বাইশ আঙ্গুলের মানুষ আছে না নাই দেখবেন এদিক দিয়া অতিরিক্ত আঙ্গুল পাওয়া যায় আল্লাহ ডাক দিয়ে বলে নো ফেরেশতা আঙ্গুল বিশটা দিবা না বাইশটা দিবা চোখের স্থান ঠিক জায়গা রাখবা না নারায়া দিবা আমি আল্লাহকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না বরং তোমরা লৌহে মাহফুজের প্লেটের দিকে তাকাও সেখানে আমি আল্লাহ সব মানুষের চেহারা সুরত আমি লটকায় রাখছি ওই চেহারা সুরত দেখিয়া দেখিয়া বানাইয়া নাও ইয়া এলাহি তুমেরা মাবুদ হায় ইয়া এলাহি তুমেরা মাশুক হায় ইয়া এলাহি তুমেরা গফফার হায় ইয়া এলাহি তুমেরা সত্তার হায় ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর
তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর আর তামান্না দিল সে রুখসত হো গই আব তো আজা আব তো খলওয়াত হো গই বুজুর্গি কি নেহি হমকো জরুরত গুলাম আপনা বানা হমকো খুদায়া এরে নবীর আশিক উম্মতের দাল ওই লৌহে মাহফুজের প্লেটের মধ্যে আল্লাহর কালাম আল্লাহর কালামটাও সব প্লেটের মধ্যে রাখা আল্লাহর বান্দা আলেম ডাক দিয়া বলেন লৌহে মাহফুজের মধ্যে তাব্বাত ইয়াদা আছে তুমি বলতেছো লৌহে মাহফুজ দেখাইলে বিশ্বাস করবানি দেখান আপনি আল্লাহর বান্দা ওই আলেম ছাত্রের পিঠের মধ্যে একটা হাত দিল একটা থাপ্পড় লাগায় দিল আর বলল চক্ষুটা তুমি বন্ধ করো চক্ষুটা বন্ধ করলো তাকাইয়া দেখো লৌহে মাহফুজের প্লেট কি দেখা যায় বলে হ্যাঁ সেখানে কোরআন কি দেখা যায় বলে হ্যাঁ ওই কোরআনে সূরা লাহা তাব্বাত ইয়াদা সূরাটা আসেনি দেখো বলে হ্যাঁ সেখানে কি লেখা আল্লাহর বান্দা ছাত্রটা তাকাইয়া দেখে সেখানেও লেখা তিব্বাত ইয়াদা সুবহানাল্লাহ বলে সেখানেও লেখা তিব্বাত ইয়াদা ছাত্রটা এবার বিশ্বাস করে না ছাত্রটা বলে না না আমি পড়েছি তাব্বাত ইয়াদা এটা তিব্বাত ইয়াদা কখনো হতে পারে না কয় লৌহে মাহফুজ বিশ্বাস করবা না কয় না না আমি লৌহে মাহফুজের এটাও বিশ্বাস করতে পারি না হয়তো বা এমন হতে পারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন তাব্বাত ইয়াদা ওরা বলে তিব্বাত ইয়াদা লিখে ফেলেছে না না বিশ্বাস করি না এবার আলেম ডাক দিয়া কয়ে ছাত্র আমি তোমাকে পরীক্ষা করেছিলাম সব কোরআনের মধ্যে তাব্বাত ইয়াদা লৌহে মাহফুজের মধ্যেও তাব্বাত ইয়াদা আমি তোমার কোরআন মুখস্থের সাথে তোমার বিশ্বাসকে আমি পরীক্ষা করলাম আসলে তুমি যেমন তেমন মুখস্থ করো নাই আল্লাহ তাআলা তোমাকে বড় আলেম আর হাফেজ বানাবে এই কালামে জিন্দা কুরআনে হাকিম একমতে ও লায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসুন কদিমাস্তি কদিমাস্তি নইন এরে নবীর আশিক উম্মতের দাল আল্লাহর কালামে তো দামি এই কালামে পাজতির জিম্মাদারি আমার আল্লাহ এই কালামে তো দামি এই কালামুল্লাহকে কেউ ধ্বংস করতে পারে না কালামুল্লাহর ধারক বাহক হাফেজকে কোনোদিনও ধ্বংস করতে পারে না ঠিক কি না এই কালাম এই কালামুল্লাহর সম্পর্ক তাকাইয়া দেখো একটা কাপড় আমার 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 আপনার শরীরের মধ্যে কত দামি দামি কাপড় 700-800 টাকা গজের কাপড় আছে না নাই জোরে বলেন ও ফতুল্লার যুবকেরা ও নন্দলাপুরের যুবক আমার আপনার শরীরের মধ্যে কত দামি কাপড় ওই কাপড়টা আমাদের চলাফেরার পথে পায়ের সাথে লাগে কি লাগে না আরো জোরে বলেন এমন কোনো আল্লাহর বান্দা আছেনি কাপড়টা লাগার পরে সালাম করে কথা বলেন না না কেন বান্দা ওই কাপড়টাকে সালাম করে না অত সুতা কাইয়া দেখো আল্লাহর কালাম ওই কালামুল্লাহর সম্পর্ক সামান্য একটা কাপড় যখন ওই কালামুল্লাহর সাথে লাগছে ওই কাপড়টা যখন একটা গিলাপ বানানো হয় ওই কালামুল্লাহর সাথে কাপড়
ওই কাপড়ের সম্পর্কটা যখন ওই কোরআনের সাথে হয়েছে, কোন কারণে যদি ওই গিলাফটা যদি পড়ে যায় আমার পায়ের সাথে লাগে, তাহলে আমি মসজিদের ইমামের কাছে হাজির, ও ইমাম সাহেব কোরআনের গিলাফটা আমার পায়ের সাথে লেগে গেছে, আল্লাহ আমারে মাফ করবেন, কি করলে আমারে ক্ষমা করবে, এর যুব কি কারণে কাপড়ের দাম, কি কারণে কাপড়ের দাম, একমাত্র কারণ হলো ওই কোরআন। তাকাইয়া দেখো বান্দা, আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার, বার্মাটিক সেগুনের ফার্নিচার, কত ফার্নিচার আমি বানাইলাম, আমি চলাফেরার পথে কত পায়ের সাথে ফার্নিচার গুলো লাগে, এমন কেউ আসেনি পায়ের সাথে ফার্নিচার লাগলে সালাম করে, আছে জোরে বলেন, না না কেউ সালাম করে না, অত সুতা কাইয়া দেখো আল্লাহর কালাম, যেই কালামের রেহালটা বানানো হয়, যেই যেই কাঠের মধ্যে রাখি আল্লাহর কোরআনটা বড় হয়, ওই কাঠের আল্লাহ কেমন দাম বাড়াইয়া দিলেন, সাধারণ একটা কাঠ দিয়া ওই রেহালটা বানানো হয়, ওই রেহালের মধ্যে যখন আল্লাহর কালাম, আল্লাহর কালামটা যখন ওই রেহালের সাথে লাগছে, আল্লাহ তাআলা ওই কাঠের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে, কেমন দাম রে ভাই, কেমন দাম, কেমন দাম, ওই কাঠটা এবার মানুষের পায়ের সাথে লাগলে সালাম করে বুকে লাগায়, মানুষ তাকে চুমু খায়, এর যুবক আল্লাহর কালামটা যে কাগজের মধ্যে লেখা হয় ওই কাগজের দামটা আল্লাহ কেমন বাড়াইয়া দিয়েছে, আমার আপনার ঘরের মধ্যে কত বই, কত দামি দামি বই, মাস্টার্স কিতাব, মাস্টার্সের বই, বিসিএস ক্যাডার হতে গেলে যত বই পড়া লাগে, এরে আল্লাহর বান্দারা এই দামি দামি বই, কত বড় বড় দার্শনিকের বই, এই বইগুলো আমাদের পায়ের সাথে লাগলে সালাম করি, এমন কেউ আসেনি, জোরে বলেন না, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন কোরআনের একটা হরফ পড়বে আল্লাহ দশটা করে নেকি লিখবেন, এরে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা বলেন যখন বান্দা কোরআনের তেলাওয়াত শুনলো, ফাকরাউ বান্দা যখন কোরআনের তেলাওয়াত শুনবা বান্দা, তখন বান্দা ফাসতামিউ লা ওয়াইদা কুরিআল কোরআন, বান্দা যখন কোরআনের তেলাওয়াত করা হয় বান্দা মনোযোগ দিয়া দিলের কানটা লাগাইয়া শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন কোরআন যখন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়া শুনবা, আমি আল্লাহ তাআলা কোরআন শ্রবণ করার কারণে, মনোযোগ দিয়া শোনার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া আর মায়ার ফয়সালা করব, এরে নবীর আশিক উম্মতের দাল, আল্লাহ তাআলা এই কালাম, এই কালামের সাথে কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে কাপড়ের দাম বেড়ে গেল, কালামের সাথে কাঠের সম্পর্ক হওয়ার কারণে কাঠের দাম বেড়ে গেল, কালামের সাথে কাগজের মূল সম্পর্ক হওয়ার কারণে কাগজের দাম বেড়ে যায়, এরে আল্লাহর গোলাম, ওই কালামের সাথে যদি বান্দার সম্পর্ক হয় ওই বান্দার দাম কি আল্লাহ বাড়াইবে না, আরো জোরে বলেন, এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বলেন ইউকালু লি সাহিবিল কোরআন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে কোরআনওয়ালা হাফেজ, কোরআনওয়ালা আলেমকে আল্লাহ নাকি বলবেন,
ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিনু ফিদ দুনিয়া। এরে বান্দা এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একটা তারা বিল্ডিং উপরে উঠতে থাক। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা 6236টা আয়াত বান্দা এক একটা আয়াত তেলাওয়াত করবা আর এক একটা তারা বিল্ডিং উপরে উঠতে থাকবা। দুনিয়ার জমিনে তুমি ভালো কোনো বিল্ডিং পাও নাই, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে 2 টাকার মৌলবি বলে গালে দিয়েছে, দুনিয়ার জমিনে তোমাকে তোমাকে মানুষ সম্মান দেয় নাই। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, দুনিয়ার জমিনে তুমি হাফেজকে মূল্যায়ন করো নাই, আল্লাহ ডাক দিয়া বলবে রে হাফেজ আয়, আমি আল্লাহ তাআলা আজকে তোদেরকে সম্মান দিব, এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একটা বিল্ডিং উপরে উঠতে থাক। এরে বান্দা তোর সম্মানকে আমি আল্লাহ বাড়াইয়া দিব। এরে আল্লাহর গোলাম, কি বিল্ডিং আমার আল্লাহ দিবেন, এক একটা বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। আল্লাহ তাআলা যার আস্তুরটা হবে মিশক আম্বরের, এত সুন্দর বিল্ডিং আমার আল্লাহ দান করবেন। এরে আল্লাহর গোলাম, ওই হাফেজ কোরআন কে আমার আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন, যার সিনার মধ্যে আল্লাহর কালাম, ওই কালামুল্লাহ যেমন ধ্বংস করা যাবে না রে বান্দা, ওই যার সিনার মধ্যে আল্লাহর কালাম, ওই কালামুল্লাহ ওয়ালা হাফেজ কোরআনকে ধ্বংস করা কোনোদিন যাবে না।